আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে যে টপিকটি নিয়ে ভিডিওটি বানানো হলো, ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আপনি ভুলে গিয়েছেন বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে চান, তো কিভাবে করবেন আমি সম্পূর্ণ ভিডিওটিতে বলে দেবো যে কিভাবে আপনি চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক। আর এর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে দিন, যাতে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলে ইনস্টাগ্রামটি ওপেন করবেন, এখানে নিচে দেখবেন প্রোফাইল আছে, প্রোফাইলেতে ক্লিক করবেন। ক্লিক করার উপরে দেখবেন থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্সে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, উপরে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার, একদম উপরে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার বলে লেখা আছে, ওটাতে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে এখানে আপনাকে দেখাবে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, যখন এখানে দেখবেন আপনার অ্যাকাউন্টটি শো করবে, অ্যাকাউন্টের এই অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে দেখাবে এখানে আপনাকে দেখাবে কারেন্ট পাসওয়ার্ড, এটা আপনার আগের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। অ্যান্ড দেন এখানে নিউ পাসওয়ার্ড দিতে হবে, অ্যান্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড, যে নিউ পাসওয়ার্ডটি দেবেন এখানে সেই নিউ পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। তো আপনি যেহেতু আপনি পাসওয়ার্ড জানেন না, তো আপনি আগের পাসওয়ার্ডটি দেবেন কীভাবে? অনেকে কী করে, এখানে ফরগেটিং ইওর পাসওয়ার্ডে ক্লিক করে দেয়, কিন্তু তার আগে দেখা উচিত যে আপনার মোবাইলে যে নাম্বারটি অ্যাড হয়ে আছে সেই নাম্বারটি আপনার মোবাইলে অন হয়ে আছে কি না, এটা প্রথমে দেখতে হবে। তো এটা প্রথমে দেখার জন্য আপনাকে, যদি আপনি পাসওয়ার্ড জানেন, আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তো এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, আগের পাসওয়ার্ডটি এখানে নতুন পাসওয়ার্ড দেবেন, যে নতুন পাসওয়ার্ডটি দেবেন সেই নতুন পাসওয়ার্ডটি এখানে লাস্টে ক্লিক করে এখানে আপনি চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন, ব্যাস চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি আপনার পাসওয়ার্ড জানেন না, তো পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন কীভাবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। চলুন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে দেখবেন প্রথমে অ্যাকাউন্ট থাকবে, তারপর দেখবেন পার্সোনাল ডিটেলস থাকবে, তো এখানে পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে আপনার নাম্বারটি শো করবে, যদি যেই নাম্বারটি আপনার অ্যাড হয়ে আছে, আপনি এখানে দেখবেন যেই নাম্বারটি এখানে অ্যাড হয়ে আছে সেই নাম্বারটি আপনার মোবাইলে অন রয়েছে কি না। যদি আপনার মোবাইলে অন রয়ে থাকে তো ভালো, যদি অন না থাকে তো আমি আপনাদেরকে একটা স্টেপ দেখিয়ে দেবো অন্য ভিডিওতে। তো যেই নাম্বারটি অ্যাড রয়েছে সেই নাম্বারটি যদি আপনার মোবাইলে অন থাকে, তো এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজে। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে দেখবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন, সিকিউরিটিতে ক্লিক করার পরে এখানে দেখবেন চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন। অ্যান্ড দেন এখানে আপনার অ্যাকাউন্টটি আসবে, অ্যাকাউন্টে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে এখানে দেখবেন ফরগেটিং ইওর পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখান থেকে ফরগেটিং ইওর পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে আপনার মেসেজে চলে যেতে হবে। মেসেজটি ওপেন করার পরে এখানে আপনাকে দেখবেন যে টপ টু রিসেট ইওর ইনস্টাগ্রাম পাসওয়ার্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি ইনস্টাগ্রামটা সিলেক্ট করে নেবেন, অ্যান্ড দেন এখানে নিউ পাসওয়ার্ড দেবেন। এখানে লেখা আছে ইওর পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স অ্যান্ড শুড ইনক্লুড এ কম্বিনেশন অফ নাম্বার লেটার্স অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স, এখানে আপনি 6টি অক্ষরের পাসওয়ার্ড দিতে পারবেন। তো এখানে আপনার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নেবে, কপি করে নেওয়ার পর এখানে নিউ পাসওয়ার্ডে আছে, নিউ পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন, অ্যান্ড আপনার পাসওয়ার্ডটি নতুন করে তৈরি হয়ে গেল। তো এই ছিল ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।